নমস্কার বঙ্গবাসী, আমি রিপোর্টার রোগাবাদলা খাসি আর আপনারা দেখছেন খবর কম সত্যতা বেশি। ট্যাগলাইন ইজ মায়ের থেকে মাসির দরদ বেশি। এখন আমাদের সঙ্গে আছেন একবার নয় দুবার নয় পরপর তিনবার গ্রাম পঞ্চায়েত ভোটে জয়ী কিলবিজদা। তো নমস্কার কিলবিজদা। নমস্কার। তো কিলবিজদা পরপর তিনবার ভোটে জয়ী হয়ে আপনার কেমন লাগছে? বড় লোক লাগছে, বড় ভালো লাগছে। স্বাভাবিক, ভালো লাগারই কথা। তো এই যে পরপর আপনি জিতলেন, এর পিছনে রহস্য কি? চাপা কি? চাপা রহস্য তো চাপা নেই, সব রহস্যই তো উন্মোচন হয়ে গেছে। আমার গ্রামের মানুষজনদের আমার প্রতি ভালোবাসা, এটাই তো আমার জেতার রহস্য। নয়তো আমি আমার ফোনের মতো লাগাতার দাওয়াত দিয়েছি উইথ বিদেশি জল, ব্যাস অমনি রাগ গলে জল। আচ্ছা, কিন্তু কয়েকজন নাকি আপনার খুবই বিরোধিতা করেছিল শুনলাম। শুনেছেন, দেখেছেন কি? আগে না, দেখতে গেছিলাম কিন্তু দেখা পেলাম না। আর দেখতেও পাবেন না। মানে? মানে আপনি হয়তো জানেন না, তবে আমার গ্রামের প্রতিটা মানুষজনকে জিজ্ঞাসা করলে ওরা বলে দেবে, যেমন আমার নাম তেমন আমার কাম। বুঝলাম না ঠিক, কিলবিজদা একটু কাট করুন, বোঝাচ্ছি। এই কাট কর, বলুন দাদা আমার নাম কি? কিলবিজ। হ্যাঁ, যারা খুব বিরোধিতা করছিল জাস্ট কিল করে দিলাম, আর যারা এই কাজটা করলো তাদের মুখ বন্ধ রাখার জন্য 20 লাখ করে দিয়ে দিলাম উইথ বিদেশি জল, যেমন আমার নাম তেমন আমার কাম। টাকার প্রবলেম, টাকা চলে আসলেই 5 বছর পর সব প্রতিশ্রুতির 20% মিটিয়ে দেবো, তারপর বলো। আর শুনলাম আপনার গ্রামের কিছু ছেলেপুলেরা স্কুল কলেজ কোথাও যায় না, শুধু আড্ডা মারে, এই নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ ঠিকই শুনেছেন, কিন্তু এটা শোনেনি যে ওরা আগে হচ্ছে সবার সামনে রাস্তাঘাটে বসে আড্ডা মারতো, তারপর কিছুজন এসে আমাকে কমপ্লেন করেছিল, তাই আমি ওদের আড্ডা মারার জন্য স্পেশাল একটা ঘর বানিয়ে দিয়েছি। নে বাবা যত ইচ্ছা আড্ডা মার। শুধু যে আড্ডা মারে তা তো নয়, নেশা থেকে শুরু করে জুয়া সবই তো করে, তাহলে ওদের ভবিষ্যৎ কি হবে? উজ্জ্বল হবে। আরে মশাই কি বলছেন জানেন আপনি, ওরা জুয়া খেলে ডেইলি 400-500 টাকা ইনকাম করে, মানে মাস গেলে 12,000-15,000 টাকা ইনকাম করে। এই বয়সে যদি এত টাকা ইনকাম করে তাহলে পরে কত টাকা ইনকাম করবে ভাবুন, তাহলে পড়াশোনা করেও এত টাকা ইনকাম করতে পারবে না। তাই আমি ভেবেছি ওদের জন্য একটা গ্রামে দেশি ক্যাসিনো বানিয়ে দেবো, তবেই তো যুব সমাজ এগোবে আর গ্রামের বিকাশ হবে। আর দাদা সবাই বলছে নাকি আপনি চোর, এই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ আমি চোর, জোর গলায় বলছি আমি চোর। পার্টি ফান্ডের টাকা থেকে শুরু করে গ্রামের প্রতিটা মানুষজনদের মন, এই দুটো জিনিস আমি চুরি করেছি নিজের বিকাশের জন্য, না মানে গ্রামের বিকাশের জন্য। ধন্যবাদ। আরে দাদা অনেক ইন্টারভিউ দিয়ে দিয়েছি স্যার, আজকের মতো এতটাই থাক, এবার নিজের পকেট ভর্তি যেতে হবে। এই গাড়িটা বের কর। কি বিকাশ হবে, সর্বনাশী হবে। ওই একটা ব্যালট বক্স উইথ এক্সট্রা চিজ অর্ডার দে, এই একটা পিজ্জা উইথ এক্সট্রা ব্যালট অর্ডার দে। দুর্বল কাট তো কাট, বন্ধ কর। হাই ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, খুব খুব শেয়ার করো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য, কেউ প্লিজ সিরিয়াসলি নিও না জানো। আর প্লিজ এই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা দাও, ডং রো বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিও খুব শীঘ্রই, ততক্ষণ টেক কেয়ার, বাই, টাটা।